বিজেপি তরফ আসিছি আসন্তা কালি বিজেপি রাষ্ট্রীয় অধ্যক্ষ জেপি নড্ডা ওড়িশা গস্ত করুছন্তি অর্থাৎ ওড়িশা আসুছন্তি জেপি নড্ডা ওড়িশা গস্তরে আসি রাজ্য পদাধিকারী বৈঠকরে যোগ দেবে জেপি নড্ডা দিনিকিয়া ওড়িশা গস্তরে আসুছন্তি বিজেপি রাজ্য কার্যালয়ে পদাধিকারী বৈঠক বসিব যেউতরে সাংসদ বিধায়ক রাজ্য বিজেপির বরিষ্ঠ তমাম নেতাঙ্ক সহিত সে আলোচনা করিবে তা সহিত বিজেপি সদস্যতা অভিযান যে আরম্ভ হয়েছে সেতিরে মধ্য যোগ দেই পারন্তি জেপি নড্ডা এনেই সূচনা মিলিছি সত্যজিৎ সেনাপতি অধিক অপডেট দেওয়া মো সত অনেক সত্যজিৎ দিনিকিয়া ওড়িশা গস্তরে আসুচ্ছন্তি বিজেপির রাষ্ট্রীয় অধ্যক্ষ জেপি নড্ডা এবং যে কার্যক্রম রয়েছে সে নিয়ে কোন সূচনা মিলছে বিজেপি তরফ দেখন্তু আসন্তা কালি বিজেপির রাষ্ট্রীয় অধ্যক্ষ জেপি নড্ডাঙ্কর যে কার্যক্রম রয়েছে মুখ্যত যদি আপনার দেখবে ইয়ে হচ্ছে সাংগঠনিক বৈঠক হব যে কি ভারতীয় জনতা পার্টির যে বরিষ্ঠ নেতা অনেক যে পদাধিকারী অনেক রাজ্যের বিভিন্ন পদ পদবীরে রয়েছে সেমানে এবং তা সহিত যে বিধায়ক এবং সাংসদ মানে এমানে সমস্ত ডকা যাইছি সেমানে সমস্ত উপস্থিত রয়েবে এবং রাষ্ট্রীয় অধ্যক্ষ সেমানক সহ আলোচনা করবে এর সহিত দেখবা রাজ্য নির্বাচন প্রভারী রাজ্য ক্ষেত্রীয় প্রভারী এবং তা সহিত রাজ্য সভাপতি মধ্য এ বৈঠকরে উপস্থিত রয়েবে মুখ্য কথা হল যেভাবে ভারতীয় জনতা পার্টি একতরফা বিজয় হাসল করেছে রাজ্যের এবং লোকসভা ক্ষেত্রে মধ্য আপনার দেখবে ক্লিন সুইপ করেছে এ ক্ষেত্রে সংগঠন কু আবার মজবুত করি হব আপনার জাঁথিবে যে সদস্যতা অভিযান বর্তমান চালিছি এবং চলিত থর ভারতীয় জনতা পার্টি রাজ্য শাখা যে টার্গেট ফিক্স করেছি 1 কোটি সদস্যকু যোড়া এর গোটে বড় মিশন কু নিয়ে যে কার্যক্রম আরম্ভ করা যাইছি এবং বুথ লেভেল সক্রিয় কার্যকর্তা এবং তা সহিত যে অন্য বিজেপি কর্মী ভাবে যোড়া যে মেম্বরশিপ ড্রাইভ করা যাচ্ছে যেথে কি সাংসদ মানুষ টার্গেট দিয়েছে বিধায়ক মানুষ টার্গেট দিয়েছে প্রতি নির্বাচন মন্ডল 1 লক্ষ লোক যোড়া টার্গেট দিয়েছে এসব যে টার্গেট ফিক্স হয়েছে সেগুলো কিভাবে ভাবে কার্য ত্বরান্বিত করা যাব আগামী দিনের সংগঠন আহরি কিভাবে মজবুত করা যাব এবং তা সহিত যে পদাধিকারী মানে অনেক তাঁর দায়িত্ব সেমানে কিভাবে তুলেবে এবং তৃণমূল পর্যন্ত কিভাবে কাম করে এবং আহরি যে স্থানের দলর সংগঠন দুর্বল রয়েছে তাকে সুদৃঢ় করা যাব এ সম্পর্কের গোটে রণনীতি প্রস্তুত করবে রাষ্ট্রীয় অধ্যক্ষ অধ্যক্ষতার এনে কি গোটে আলোচনা হব যা নেই রাষ্ট্রীয় অধ্যক্ষ আসন্তা কালি ওড়িশা আসুছেন এবং এই বৈঠক উপরে নিশ্চিত ভাবে আপনার কিন্তু যে বেশ গুরুত্ব এইপাই বহন করুছি যে আগামী সময়ের আপনার দেখুন পঞ্চায়েত নির্বাচন আসুচি এবং এই নির্বাচন তা সহ বিভিন্ন মুনিসিপালিটি গুলিকরে মধ্য আপনার দেখবে অনাস্থা প্রস্তাব আসুচি সেই জায়গায় কিছু জায়গায় মধ্য নির্বাচন হইপারে এভাবে গুড়ে আশঙ্কা দেখা দেউচি এবং অপর পক্ষে রাজ্যের যে রাজ্য সরকার চালছেন যে বিভিন্ন মিশন আরম্ভ করছেন যেভাবে চাষী এমএসপি কথা হোক বা সুভদ্রা যোজনা যে সবুঠু বড় মিশন ভাবে রাজ্য সরকারকে নিয়েছে এই যে লোকঙ্কর কার্য হয়েছে আকু আহরি লোক পাখে কিভাবে ভাবে পৌঁছা যাব এবং রাজ্য সরকারক সপক্ষে লোকঙ্ক সমর্থন কু বড়া যাব এবং সংগঠন কু আহরি অধিক মজবুত করি হব এ সম্পর্কে সব বিশেষ ভাবে আলোচনা হব বলে যা দলীয় সূত্রু বর্তমান জনা পড়ুছি সত্যজিৎ বড় কথা হল এই নিকটরে মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসিলে সুভদ্রা যোজনার শুভারম্ভ করে যাই এবং বর্তমান সময় জেপি নড্ডা আসুচার অর্থাৎ যেভাবে ভাবে পূর্বরু ফোকস করা যাওয়া ওড়িশা কু বর্তমান বি সে সমান ঢঙ্গে রাষ্ট্রীয় অধ্যক্ষ বা কইপারিবা বিজেপির তমাম নেতৃবৃন্দ ফোকস করুছন্তি ওড়িশা কু কিন্তু বর্তমান হচ্ছে আপনার দেখবে যে কেবল যে রাজ্যের সরকার গঠন করা ভারতীয় জনতা পার্টি তা নুহ আপনার দেখবে যে যেভাবে ভাবে দল এটি সাংসদ ভাবে বিজয়ী হয়েছেন 20 জন 21 জন সাংসদ বিজয়ী হয়েছেন তেমন ভারতীয় জনতা পার্টির মূলর সবুলে ফোকসে যদি আপনার দেখবে যে রয়েছেন বিজেপির ফোকসে রয়েছে ওড়িশা এবং একু গুরুত্ব বহন করছেন সেপাই দেখবে আপনার প্রধানমন্ত্রী আসছেন এবং বর্তমান রাষ্ট্রীয় অধ্যক্ষ আসছেন এবং প্রধানমন্ত্রীর কার্যক্রম যদি বা সুভদ্রা যোজনার লোকার্পণ সম্পর্কে লা সরকারি কার্যক্রম রহুতলা কিন্তু যে জেপি নড্ডাঙ্কর কার্যক্রম রহব মুখ্যত আমি যদি দেখিবা যে ইয়ে কার্যক্রম বেশি গুরুত্ব বহন করুছি যে সাংগঠনিক দৃষ্টিকোণরু কারণ গোটিয়ে পটে বর্তমান যে সদস্যতা অভিযান চালিছি লোকঙ্কু যোড়া যাউছি নয়া মেম্বরশিপ ড্রাইভ হচ্ছে এবং বিজেপি এত গোটা রেকর্ড সংখ্যক সদস্য হাসল করা যেতবে লক্ষ্য রাখিছি এবং তাকে নিয়ে কেবল আপনার দেখুন মেম্বর নুহ সক্রিয় সদস্য করা মধ্যে যোজনা করা যাই প্রতি নির্বাচন মন্ডলীর 3 জন সক্রিয় সদস্য কিপর রয়েপার ইয়ে দলর টার্গেট ফিক্স করা যাই এ ক্ষেত্রে যেতবে রাষ্ট্রীয় অধ্যক্ষ আসি বৈঠক নৌকে নিশ্চিত ভাবে করা যে দল বেশ গুরুত্বর সহকারে ওড়িশাকু নেইছি কেন্দ্রীয় দল নেইছন্তি এবং এটি সংগঠন আহুরি মজবুত করি হব এবং পরবর্তী নির্বাচন গুলিকরে যেভাবে দল গোটে বৃহৎ শক্তি ভাবে উভা হব এ দৃষ্টিকোণরু
ହିଁ ଫୋକସ୍ କରିକି କାର୍ଯ୍ୟକ୍ରମ କରାଯାଉଛି, ପ୍ଲାନିଂ ମଧ୍ୟ ଆଗାମୀ ଦିନରେ ଫିକ୍ସ କରାଯାଉଛି। ବିଲକୁଲ, ଏବଂ ଏ ଭିତରେ ସତ୍ୟଜିତ ଯେତେବେଳେ ଜେପି ନଡ୍ଡା ଆସୁଛନ୍ତି ଓଡ଼ିଶାକୁ, ତାଙ୍କର ଆଭିମୁଖ୍ୟ କ'ଣ ରହିବ ବା ପଦାଧିକାରୀ ବୈଠକରେ ତ ଯୋଗ ଦେବେ, ତା ସହିତ ସଦସ୍ୟତା ଅଭିଯାନରେ ମଧ୍ୟ କିଭଳି ଚାଲିଛି, ସଦସ୍ୟତା ସଂଗ୍ରହ କରାଯାଉଛି ବା କହିପାରିବା କ'ଣ ଆଗକୁ ବର୍ତ୍ତମାନ ରହିଛି ରଣନୀତି, ସେ ନେଇ ମଧ୍ୟ ଆଲୋଚନା କରିବେ, ଏନେଇ ପ୍ରତିକ୍ରିୟା କ'ଣ ଆସୁଛି ବିଜେପି ତରଫରୁ? ଦେଖନ୍ତୁ, ବର୍ତ୍ତମାନ ସୁଦ୍ଧା ଭାରତୀୟ ଜନତା ପାର୍ଟି ପକ୍ଷରୁ କୌଣସି ପ୍ରତିକ୍ରିୟା ସମ୍ପର୍କରେ ଦିଆଯାଇନି, କିନ୍ତୁ ଯାହା ଦଳୀୟ ସୂତ୍ରରୁ ଯୋଉ ସୂଚନାରୁ ଯାହା ମିଳିଛି ଯେ ସାଂଗଠନିକ ବୈଠକରେ ଯୋଗ ଦିଆଯିବ। ଆ ଭିତରେ ଆପଣ ଆଉ ଗୋଟିଏ କଥା ମଧ୍ୟ ଦେଖିବେ ଯେ ଆଗାମୀ ସମୟରେ ସଦସ୍ୟତା ଅଭିଯାନ ନୂଆ ହେବା ପରେ ଯୋଉ ରାଜ୍ୟର ପଦ ପଦାଧିକାରୀ ରହିଛି ସିଏ ମଧ୍ୟ ପରିବର୍ତ୍ତନ ହେବାର ରହିଛି, ଏବଂ ନୂତନ ଯୋଉ କମିଟି ରହିଛି ସିଏ ମଧ୍ୟ ସବୁ ବିଭିନ୍ନ ସ୍ଥାନରେ ଗଠନ ହେବ, ଜିଲ୍ଲା ସ୍ତରରୁ ଆରମ୍ଭ କରିକି ରାଜ୍ୟ ସ୍ତର ପର୍ଯ୍ୟନ୍ତ। ତ ଯେତେବେଳେ ପଦାଧିକାରୀ ବୈଠକ ହବ, ସାଂଗଠନିକ ବୈଠକ ହବ, ରାଷ୍ଟ୍ରୀୟ ଅଧ୍ୟକ୍ଷଙ୍କ ପାଖରୁ ଆରମ୍ଭ କରି ସଂଗଠନ ମନ୍ତ୍ରୀ ମଧ୍ୟ ଉପସ୍ଥିତ ରହିବେ, ପ୍ରଭାରୀ ଉପସ୍ଥିତ ରହିବେ, ସଭାପତି ଉପସ୍ଥିତ